রোমাঞ্চকর অভিজ্ঞতা, দারুণ। প্রথম আমার জীবনের প্রথম, আমি এর প্রথম অভিজ্ঞতা, এ খুব এক্সাইটেড আসার আগের থেকে, খুব সুন্দর এবং ভীষণ এনজয় করেছি। রাতে দারুণ ঘুমিয়েছি, খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর যে মানে দিনের বেলা একটু হালকা রোদ গরমের মধ্যে ভালোই লাগছে, তেমন ঘামছি না, কিন্তু রাতের বেলা দারুণ কম্বল মুড়ি দিয়ে টুপি পরে শুয়েছি, সকালবেলা উঠে আবার অন্যরকম ওয়েদার। আর অন্য ভাইয়ের আতিথ্যতা দারুণ, আমাদের মুগ্ধ করেছে, এসে থেকে কোথাও যেন হাট ছুঁয়ে যাচ্ছে ওর ব্যবহার, পরে দেখলাম সত্যি ও আমাদের একটা কোথাও রিলেশন একটা অন্যরকম ভাবেও যুক্ত, কিন্তু খুব ভালো লেগেছে ওকে। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি যে এইখানকার খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো? অসম্ভব ভালো, একদম মানে ঘরের খাবারের মতো। যেমন আজকে থুপকা খেলাম, ওর প্রথম খেলাম আমি, আমার অভিজ্ঞতা, তা সেটাও খুব আনন্দে। তার সঙ্গে পাও ভাজি দিয়েছিল, বাটার টোস্ট দারুণ, অসম। আর একটা চেয়ে নিলাম, আর কোনো কিছুতে না নেই, যেটাই চাইছি আরও আছে, আরও নাও মানে কোনো কিছুতে। আর যেটা ভয় পেয়েছিলাম যে পাহাড়, পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের জল খেয়ে সহ্য করতে পারবো কিনা, কিন্তু এখানে দেখলাম জল খাবার দাবার এত ন্যাচারাল, এত সুন্দর যে আমি আগে কখনো বাড়িতে হলে এইটুকু খেতাম, এতটা খাচ্ছি। জল খেয়ে তৃপ্তি, খাবার খেয়ে তৃপ্তি, অর্গানিক সব ব্যাপার স্যাপার সব, যেগুলো আমরা কলকাতাতে কোনোদিন আশাই করতে পারি না পাওয়ার, এখানে সেটা পেয়েছি, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। খাবো এইটুকু জল, এতটা খাচ্ছি কেটল দেখে, বাই, ধন্যবাদ, আবার আসবো, আসছি, আবার আসবো।